আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো মনিরাস ওয়ার্ল্ডের আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো প্রতিদিনের মতো আমি আশা করব আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বাচ্চাদেরকে নিয়ে এখন একটু বাইরে এসেছি। আরিয়ানার পাসপোর্ট সাইজের ছবি উঠাতে হবে আর ওর কলেজের কিছু কাগজপত্র লাগবে, তো সব কিছু ম্যানেজ করার জন্য এখন বাইরে এলাম। তো আমরা চলে এসেছি 14 নম্বরে ফুজি কালার ল্যাবে। এখানেই সবসময় ওদের ছবি উঠানো হয়, মানে স্কুল কলেজের যত দরকারি ছবি আছে সব এখান থেকেই উঠাই। তো আসার পর একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছে আর কি, ও ছবি উঠাবে। আর আমি ভাবলাম এখন থেকে আমার আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করে ফেলি। তো আরিয়ানার ছবি উঠানো হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর আমরা তো 14 নম্বরে এসেছি, আর 14 নম্বরে এই ফুজি কালার ল্যাব থেকে বের হলেই কিন্তু এই বিছানার চাদরের যে মার্কেটটা এটা এখানে। তো আমার অনেক আপুরাই আমাকে একটা কমেন্ট প্রায়ই করেন যে আপু তুমি তোমার বিছানার চাদরগুলো কোথা থেকে কিনো বা দাম সহ আমাদেরকে একটু ডিটেলসে বলে দিও। তো আজকে ভাবলাম এখানে যখন এসেছি তাহলে এই মার্কেটটাতেও একটু ঢুকি, দেখি কোনো চাদর পছন্দ হয় কি না, আর আমার আপুদের সাথেও আমি একটু শেয়ার করে ফেলি। আর এই বিছানার চাদরের যে মার্কেটটা আছে এটা কিন্তু 14 নম্বরে সিঙ্গারের মোড়ে আর কি। তো যারা উত্তরাতে থাকেন তারা অবশ্যই এটা চিনেন বা জানেন এর সম্বন্ধে। তো আমার অনেক আপুরাই আমাকে মাঝে মাঝেই কিন্তু বলেন যে আপু একটু চাদরের দাম সহ কোথা থেকে চাদরগুলো কিনো একটু দেখিয়ে দিও। তো এই তো আমি এই দোকানটা থেকে বেশি চাদর কিনি, তো আমার কাছে ঘুরতে ঘুরতে মানে এই চাদরটা একটু পছন্দ হলো, তাই একটু বললাম যে দেখি কেমন। তো চাদরগুলো কিন্তু 6 হাত 6.5 হাত বহর, কোনো জোড়া পড়ে না এই চাদরের মধ্যে। আর এটা 300 টাকা গজ, 350 টাকা চেয়েছে আর কি, 300 টাকা দিয়ে নেওয়া যাবে। তো এই ব্লু কালারের এই চাদরটা আমার ছেলে পছন্দ করলো ওর বিছানার জন্য, তো এটা আমি নিচ্ছি আর কি, 300 টাকা করে গজ। তো একটা চাদর আর দুইটা পিলো কাভার, একটা সাইড পিলো কাভার, মোট 3.25 গজ কাপড় লেগেছে চাদরটাতে, দুইটা পিলো কাভার একটা সাইড পিলো কাভার সহ। তো বাবুর খাটটা যেহেতু একটু ছোট তাই কাপড়টা একটু কম লেগেছে, আর আমার খাটের হলে কিন্তু চাদরটা একটু কাপড় বেশি লাগতো। তো যাই হোক, এই চাদরটা নিচ্ছি আমরা। তো আমি কিন্তু এখানে বানিয়ে নিব, এখান থেকে বানিয়ে নিই, 150 টাকা মজুরি নেয় এখন, আগে 100 নিত, তারপর 110, 120, এরকম করে করে আস্তে আস্তে এখন আজকে বলল যে 150 টাকা লাগবে, দুইটা পিলো কাভার, সাইড পিলো কাভার আর চাদরের সাইডটা সেলানোর সহ আর কি। তো 20 মিনিটের মতো সময় লাগবে। তো এই যে কাপড়টা কিন্তু কেটে ফেলেছে অলরেডি, কাপড় কেটে দিয়ে দিচ্ছে সেলাইয়ের জন্য। তো আমরা একটু বসে আছি, বসে বসে আরও কিছু চাদর দেখলাম, ভালো লাগছে, মানে অনেকগুলো চাদরই পছন্দ হয়েছে। তো আজকে আর নিব না, একটাই নিলাম। আর একজন আপু আমার বাবুর বেডে এই গাড়ির যে চাদরটা আছে এটা দেখে জানতে চেয়েছিলেন যে এটা কোথা থেকে কিনেছি। তো আপু এই 14 নম্বরের যে চাদরের মার্কেটটা আছে এখান থেকেই কিন্তু কিনা, আপনি আসলে এখনও পাবেন আপনি যদি উত্তরার হয়ে থাকেন। তো এই দোকানটা থেকেই আমি নিয়েছিলাম। আর এই তো এখানে আমার পিলো কাভারগুলো সেলাই করা হচ্ছে, আর এখানকার চাদরগুলো কিন্তু খুব ভালো, রং টং কখনোই উঠে না। আমি যতগুলো চাদর নিয়েছি এখান থেকেই আমার বেশিরভাগ চাদর কেনা, কোনো সময় কোনো চাদরের রং উঠেনি। আর আমি তো ওয়াশিং মেশিনে ওয়াশ করি, তো এই চাদরটা আমার খুব ভালো লাগলো। আমি ঠিকঠাক মতো আমার বিছানা বা পিলো কাভারে কতটুকু কাপড় লাগবে ঠিকঠাক মতো মাপ দিতে পারছিলাম না, তাই আজকে নিলাম না, পরে এসে নিয়ে যাব। এটাও 300 টাকা গজ, 6.5 হাত বাই 6.5 হাত, মানে কোনো রকম জোড়া পড়বে না, কালারটাও খুব নাইস লাগছিল। তো যাই হোক, চাদর কেনা হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো বের হয়ে দেখলাম সবেদা আর কি, আমার ছেলের খুব পছন্দের একটা ফল এই সবেদা ফলটা। তো এখান থেকে 1 কেজি পরিমাণ সবেদা নিয়ে নিলাম, সব কিছুরই মনে হয় যেন দাম বেড়ে গেছে। এই সবেদা আগে 100 টাকা করে কেজি নিতাম, আর আজকে উনি বলছে 150 টাকা কেজি। তো যাই হোক, 130 টাকা করে অবশেষে 1 কেজি সবেদা নিয়ে নিলাম। আর আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি, আমার আরও কিছু বাজার করার ছিল, সেগুলো করে নিয়ে বাসায় চলে এসেছি। আর ফলের ঝুড়িতে আমি সবেদাগুলো ঢেলে নিলাম। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ফলের ঝুড়িতে ফলগুলো ধুয়ে রাখাই ভালো। আমি কখনোই ধুয়ে রাখি না, তার কারণ হলো
ফলগুলো কিন্তু রাতের বেলা এভাবেই থাকে, পোকামাকড় হাঁটতে পারে। আর বাচ্চারা যখন জানবে আমি ফলগুলো ধুয়ে রেখেছি, ওরা কিন্তু এখান থেকে নিয়েই খেয়ে ফেলবে, তখন কিন্তু আরো প্রবলেম হবে। সেজন্য আমি এভাবেই রেখে দেই। যখন ওরা খায় তার 10 মিনিট আগে আমি ফলগুলোকে পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে ওদেরকে দেই। তো যাই হোক, এখন আমি মুরগি কেটে নিচ্ছি। রাস্তা দিয়ে সাইকেলে করে মুরগি নিয়ে যাচ্ছিল, আর শুধু দাম জিজ্ঞেস করলাম, এতে করে উনি পিছন পিছন আমার বাসায় চলে এসেছে। একরকম জোর করেই আমাকে মুরগিগুলো দিয়ে গেল। 8টা মুরগি আমি 1400 টাকা দিয়ে রেখেছি, আমি 1200 টাকায় বলেছিলাম, কিন্তু অনেক জোরাজুরি করে আমার কাছ থেকে 1400 টাকা নিয়ে গেল। তো মুরগিগুলো বলেছিল 700 থেকে 800 গ্রাম হবে। মুরগিগুলো কাটার পর কেটে যখন দিয়ে গেল বাসায়, তখন দেখছি যে একদমই ছোট, পাখির বাচ্চার মতো লাগছে। আসলে সব সময় আমি কখনো কিন্তু এই সাইকেল থেকে মুরগি কিনি না, এগুলো পাকিস্তানি মুরগি, মানে এই টাইপের মুরগি কিনলেই আমি ঠকে যাই। আর সহজ সরল মানুষরা মনে হয় একটু বেশিই ঠকে, আমার কাছে মনে হয় বোকা মনে করে, আমাকে সবাই বোকা মনে করে একটু ঠকানোর চেষ্টা করে। তবে জানি না এই জীবনে আর কত ঠকতে হবে আমাকে। তবে একটা কথা জানি, ঠকেই কিন্তু মানুষ শিখে, যত ঠকছি ততই কিন্তু আমি শিখছি, মানুষ চিনছি। তো মনের কষ্ট থেকে কিন্তু আমি আমার আপুদের সাথে কিছু কথা শেয়ার করে ফেললাম, এটাকে কেউ আবার খারাপভাবে নেবেন না। আর কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি মুরগির মাংসটাকে রান্না করে ফেলেছি, আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি, আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো এই তো মুরগির মাংস হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর আমি বেগুন ভাজি করে নিয়েছি। আর অনেক আপুরাই আমার কাছে বিটরুটের সালাদের রেসিপিটা চেয়েছিলেন, তো আজকে আমি বিটরুট দিয়ে সালাদ তৈরি করব। আর ভাবলাম সালাদের রেসিপিটাও আপুদের সাথে শেয়ার করে ফেলি, আমার আপুদের কাছে ভালো লাগবে। আর এই বিটরুট কিন্তু অনেক হেলদি এবং অনেক স্ট্রং একটা খাবার। বিটরুটে কিন্তু আছে প্রচুর পরিমাণের পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং প্রচুর পরিমাণের আয়রন রয়েছে। তো বিটরুট দিয়ে সালাদ তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণ গাজর কুচি করে নিয়েছি, শশা কুচি করে নিয়েছি, আর একটা বিটরুটকে কুচি করে নিয়েছি, আর 2টা টমেটো কুচি করে নিয়েছি, 1টা পেঁয়াজ কুচি নিয়েছি, আর কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। নর্মাল লবণও এখানে দেওয়া যাবে, কিন্তু নর্মাল লবণ দিলে টেস্টটা একটু কম হয়, তাই বিট লবণটা দেওয়াই ভালো। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে সবগুলো উপকরণকে আমি একসাথে হাতের সাহায্যে একটু মিক্সড করে নিব। আর আমরা কিন্তু প্রতিদিনের খাবারে এই বিটরুট রাখতে পারি, বিটরুটের জুস করেও কিন্তু খাওয়া যায়। খালি পেটে যদি আমরা বিটরুটের জুসটা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণের এনার্জি আসে শরীরে। আর বিটরুট কিন্তু একরকম ক্যান্সারের সাথে যুদ্ধ করে বললেই চলে। আর এই বিটরুট যদি আমরা রেগুলার খাই, তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্ত শূন্যতা দূর করে, উচ্চ রক্তচাপ কমায়, ডায়াবেটিস আর থাইরয়েডের মতন রোগেরও কিন্তু অনেক উপকারে আসে এই বিটরুট। তো অনেক কথা কিন্তু বলে ফেললাম, কথা বলতে বলতে আমি এদিক থেকে বিটরুটের সালাদটাকে একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি, আর টেবিলটাকেও এখন দুপুরের খাবারের জন্য রেডি করে নিলাম। মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে ঝোল আর কি, আর বেগুন ভাজা, বিটরুটের সালাদ, লেবু আর ভাত, আমরা দুপুরের খাবারটা এখন খেয়ে নিব। আর এই তো টেবিলটা গুছাতে কিন্তু আমার ছেলে আমাকে হেল্প করছে, আর আজকে যে বিছানার চাদরটা ও পছন্দ করে কিনে এনেছে, বারবার শুধু বলছে মা কখন বিছাবে। তো খাওয়া দাওয়া করে নিয়ে আগে একটু রেস্ট নিয়ে আপনাদের সাথেও শেয়ার করব বিছানার চাদরটা বিছানোর পর কেমন লাগছে দেখতে। আর আজকে কিন্তু আমরা শুধু বিটরুট দিয়ে সালাদ তৈরি করিনি, বিটরুট দিয়ে রূপচর্চাও করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার আজকের বিটরুটের সালাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি পরবর্তী কন্টেন্টটা তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি নতুন বিছানার চাদরটা বিছিয়ে নিলাম, পিলো কাভারগুলো লাগিয়ে।
বিছানাটা গুছিয়ে নিলাম, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বিছানার চাদরটা বিছানোর পর কেমন লাগছে দেখতে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমার ছেলের পছন্দ ছিল প্রথমে, আমার কাছেও পরে ভালো লেগে গেছে, আর বিছানোর পর খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর এখন আমরা মা মেয়ে মিলে বিটরুট দিয়ে রূপচর্চা করব। বিটরুট শরীরের যেরকম অনেক উপকারে আসে, বিটরুট খেলে, বিটরুট দিয়ে কিন্তু ঠিক একইভাবে আমরা রূপচর্চা করতে পারি। তো সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব, আমরা বিটরুট দিয়ে কিভাবে রূপচর্চা করি। তো একটা বিটরুটকে আমি একটা বাটিতে পানি নিয়ে নিলাম, পানিতে একটু হালকা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিলাম, আর নাইফের সাহায্যে এভাবে একটু কেটে পিলার দিয়ে এখন ছিলে নিব। ছিলে নেওয়া হয়ে গেছে, এখন নাইফের সাহায্যে এভাবে স্লাইস করে নিচ্ছি। আর একটা বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে 5 মিনিটের মতো এই স্লাইস করা বিটরুটগুলো একটু ভিজিয়ে রাখবো। তো এখন 5 মিনিট হয়ে গেছে, বিটরুটগুলো উঠিয়ে নিলাম, আর এখন আমি এর উপরে দিয়ে দিব মুলতানি মাটি। তো মুলতানি মাটি নিয়ে নিলাম, এই স্লাইসের উপরে চামচ দিয়ে এভাবে মুলতানি মাটি নিয়ে নিচ্ছি। তো মুলতানির মাটিটা নিয়ে আমি এটা মুখে অ্যাপ্লাই করব, কিন্তু আপনাদের সাথে তো আর সেটা শেয়ার করতে পারছি না, আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ম্যাসেজ করতে হবে। তো প্রতিদিন যদি বিটরুটের সাথে এভাবে মুলতানি মাটি মিক্সড করে আমরা 2 থেকে 3 মিনিটের মতো মুখে ম্যাসেজ করে নিতে পারি, ম্যাসেজ করার পর 5 মিনিটের মতো রাখতে পারি। 5 মিনিট পর মুছে নিলে কিন্তু অনেক বেশি গ্লো করবে ফেসটা। তো সব মিলিয়ে এ ছিল কিন্তু আমার আজকের ভিডিওটি। যারা এতক্ষণ পুরো ভিডিওটি দেখেছেন আমার সাথে থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।